আমি বুঝতে পারি না যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে সম্পর্কে এগিয়েছে অনেক দূর জানা যায় সাকিবের বাসায় পূজাচারীকে হাতে নাতে ধরেছিলেন বুবলি আমি যেহেতু প্রেমে পড়েছি গোলুয়ের আর ম্যাডামের আমি নিজেই প্রেমে পড়ে গেছি শাকিব খানের সাথে প্রেম তাহলে এই দিক থেকে আমরা স্বার্থ এই সময় পূজাচেরির ও বুবলির মধ্যে কথা কাটাকাটি ও মারামারি পর্যন্ত হয়ে যায় এমনটাও জানা গেছে এই দুই অভিনেত্রীর মধ্যে চুলসেরাছেরি পর্যন্ত হয়ে গেছে এমন একটা সময় হলো যে নায়িকাও ঠিক ওইরকম পাওয়া যাচ্ছে না আমি তো প্রতিদিনই বলি ভাই যাও শাকিব খানের কাছের অনেকে এই ঘটনা সম্পর্কে জানতেন আর শাকিব খানের ঘনিষ্ঠজনদের মধ্যে এই খবরটি ছড়িয়ে পড়েছে এই খবরটি জানে পরিচালক মালেক আফসারিও গোলু সিনেমার পূজাচেরির সাথে অভিনয় করতে গিয়ে পূজার সাথে সম্পর্ক জড়িয়ে পড়েন শাকিব খান এরপর আমেরিকায় গিয়েও শাকিব খান পূজাচেরিকে দিনে 40-50 বার ফোন দিতেন এই খবর শাকিব খানের ঘনিষ্ঠরাই স্বীকার করেছেন জানা যায় পূজাচেরিকে বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান এই বিষয়গুলো হঠাৎ জানতে পারেন বুবলি বুবলির সন্তান জন্মের পর থেকে তার কোনো খোঁজ খবর রাখতেন না শাকিব খান পূজাচেরির সাথে শাকিব খান সম্পর্কে জড়ানোর পর থেকে বুবলি ও তার সন্তানের একদমই কোনো খোঁজ খবর নেন না শাকিব খান দীর্ঘ 9 মাস পর আমেরিকা থেকে শাকিব খান দেশে ফিরেছেন তখন থেকে চেষ্টায় ছিলেন বুবলি একদিন শাকিব খানের বাসায় গিয়ে পূজাচেরিকে পেয়েও যান সে সময় পূজাচেরি ও বুবলির মধ্যে তুমুল বাকবৃতন্ড হয়ে গিয়েছিল জানা যায় পূজাচেরি শাকিব খানের বাসায় নিয়মিত যাতায়াত করছেন এমনকি শাকিব খানের বাসায়ও থাকছেন ও পূজাচেরি বুবলির ছেলে দিন দিন বড় হচ্ছে তার বয়স এখন প্রায় 2.5 বছর ছেলে পিতৃ পরিচয় নিয়ে বুবলি রয়েছেন হতাশায়